রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় 8 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করলো কোতোয়ালি থানার পুলিশ। কর্মী বিক্ষোভে জেরে অফিস ছেড়ে সাগরদিঘির ঘাটে অফিস চালাচ্ছে বিএসএনএল কর্তৃপক্ষ। ধর্ষণকাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে পথে নামল মালদা জেলার বামপন্থী মহিলা সংগঠন সমূহ। পেটের তাগিদে বিপজ্জনক পেশায় শিশুরা। ফের বন্ধ চা বাগানে চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যু। তৃণমূল নেতার বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ। জলপাইগুড়ি শহরের বেগুনটারি মোড়ে এটিএম লুট।